सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरणे त्र्यम्बके गौरी नारायणी नमोस्तु ते। सृष्टि स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तु ते। शरणागत दीनार्त परित्राण परायणी सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। সবাইকে জানাই শুভ পঞ্চমী, প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো, ভালো আছো। তো আমাদের পেছনে প্রচণ্ড গান বাজছে, কপিরাইট আসতে পারে, জানি না। গান বাজছে, জমজমাট পুজো শুরু হয়ে গেছে। তো রাস্তায় বেরিয়েছিলাম একটু, তার আগে জানাই যে আমার অ্যাট লাস্ট ছুটিটা পড়ল। ছুটি হচ্ছে ষষ্ঠী থেকে দশমী অবধি, তো ছুটি পড়লো, আর তাই জন্য আজকে একটু অফিসে সাজুগুজু করে গেছিলাম। তারপরে গেলাম, কালকে ষষ্ঠী আছে, লুচি করতে হবে, ছোলার ডাল ঠাল আনলাম। তো ব্যস্ততা থাকেই, তো ভাবলাম একটু সবাইকে কেমন পুজো কাটছে, পুজোর প্রস্তুতি কেমন চলছে সেইগুলো নিয়ে একটু কথা বলি। পঞ্চমী হয়ে গেল, মানে একটা করে দিন কাটবে এবার থেকে, আর মন খারাপের পালা শুরু হবে। আর নবমের দিন তো মানে পুরো আকাশ বাতাস জুড়ে এবং মানুষের মনে বিষাদের ছোঁয়া থাকবে, আর সেটা এখনই বলতে চাই না। সবাই সবে মেতে উঠেছে পুজোর আনন্দে, আর পুজো তো এখন অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো। তো যদিও আজকেও আমি একটু টুকটাক ঠাকুর দেখলাম কাছাকাছি, যেটুকু মানে ভিড় আমার খুব একটা পছন্দ হয় না। আর মেয়ের সারা সব পুজো জুড়ে আর কি প্রোগ্রাম চলবে, জানি না কতটা শেয়ার করতে পারবো। আর আজকে গেলাম, মানে কিছু কিছু কেনাকাটা তো চলতেই থাকবে আর কি, ছেলের জুতো কেনা বাকি ছিল, সেইগুলো কেনা হলো, টুকটাক সাজার জিনিস কিছু কিছু বাকি ছিল। কিন্তু কী ভিডিও করব, কী ভিডিও করব, হ্যাঁ খুব চিন্তা করছিলাম, খুব চিন্তা করছিলাম। তো মায়ের আরাধনা দিয়েই আজকে শুরু করলো ছেলে, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা আমার পঞ্চমীর লুক, যদিও পুরনো শাড়ি, তো শাড়ি একদমই পরা হয় না, তো অফিসে আজকে একটু তাই জন্য শাড়ি পরে গিয়েছিলাম। সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নেব কেমন লাগলো। আরেকটা কথা তোমাদের বলতে এলাম, যে অনেকের অভিযোগ আক্ষেপ যে পাপড়িদি কেন আমাদের ভিডিও দেখছে না, কমেন্ট করে না, দেখছে না। তো সবাইকে বলি যে আমার সময় হাতে খুবই কম থাকে, অনেকেই জানো, অনেকেই জানো না আমি কি করি। সকালবেলা করে হোক, যখন রান্নাবান্না করি আর কি অফিস যাওয়ার আগে, তো ভিডিওটা চালিয়ে রাখি, অনেকেরই ভিডিও আমি চালিয়ে রাখি, সবসময় কমেন্ট করা হয় না, কিন্তু দেখতে থাকি, চলতে থাকে আর কি। তো সবাইকে আরেকবার বলছি যে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এটা আমার আর কি একটা অক্ষমতা বলতে পারো। আর আমার কমেন্ট করতে খুব একটা দেখবে, আমি সাধারণত খুব একটা বড় কমেন্ট করিও না, ছোট ছোট কমেন্ট করি, কিন্তু ভিডিও আমি অনেকেরই দেখি। আরেকবার বললাম, আগেও একবার বলেছিলাম, আর যেগুলো আর কি সমালোচনামূলক ভিডিও, যদিও দেখি, খুব দেখা হয় না, তো সেখানে কমেন্ট করা হয় না, খুবই কম করা হয়। এখন আমি আর কি ইউটিউবে অনুপস্থিত, আমার নাম ধরে ডেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কালকে একটা ভিডিও করেছিলাম, তো আজকেও কিছু শেয়ার করে নিলাম। পঞ্চমী, মা এসে গেছেন আমাদের মণ্ডপে, দেখাবো। তো কিন্তু দেখলাম এখনও ঠিকঠাক সোলার সাজগুলো মানে ঠিকঠাক করা হয়নি, কিছুটা ঝুলে আছে, তাও আমাদের মণ্ডপের ঠাকুর তোমাকে দেখাবো, তোমাদের দেখাবো, একটু একটু সব কিছুই শেয়ার করে নেব। আর আমার পুজো
তো চলছে এই নিয়ে, তোমাদের কেমন কাটছে একটু অবশ্যই জানাবে, কে কেমন এনজয় করছো। যদিও শ্রীভূমির ঠাকুর আমার হয়তো এবারে দেখা হবে না, খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই ভিড় ভিড় আমার একদম পছন্দ হয় না। আমি যেদিকে ভিড় তার উল্টো দিকে যাই। আর ছেলের থাকবে, ছেলের থাকবে কি বল, কি থাকবে? আমার পুজো থাকবে, আমি পুজো করতে যাব, সেই কারণে। আর ছেলের আজকে বেলা আর ঠাকুর দেখা হবে না, মানে আমি আমিও ভিড়ভাড় পছন্দ করি না। ভিড় থেকে একটা দিন বন্ধুদের সঙ্গে যাওয়া থাকে মানে পুজোর মধ্যে, তো সেটাও এবার হচ্ছে না, কারণ পুজো করতে যাচ্ছি, সেই কারণে কে হয়ে যাবে, মানে পুজো তো না দেখা হোক, পুজোর পরে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। আজকে ঠাকুর দেখতে শোভা বাজারের দিকে, তো ঠাকুরগুলো অবশ্যই শেয়ার করবো। কবে? আমিও খুব একটা মানে ওরম ভিড় একদম পছন্দ নয়, আমি ভিড় থেকে শতহস্ত দূরে থাকি। মেয়ের খুব এনার্জেটিক আর কি, মানে খুব ভিড় ঠিক দেখে আবার চলে গেল সে রিহার্সালে, সারা এখন সারাদিন রিহার্সাল চলবে। আর আমি ছোটোখাটো এগুলো এইভাবে বলতে থাকবো, আর তোমাদের সাথে যে যে ঠাকুরগুলো দেখছি, আমি দেখছি বা আমার মেয়ে দেখছি, যে দেখুক শেয়ার করে নেব। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ঠাকুরগুলো দেখতে থাকো, আর পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।